করি মডল সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকেই গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস দেখছ, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতা নিয়ে আলোচনা করব। শ্রেণী নবম দশম বিষয় পৌরনীতি ও নাগরিকতা অধ্যায় এক। আজকের প্রধান আলোচ্য বিষয় পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতাকে নাগরিকতা বিষয়ে বিজ্ঞান বলা হয়, কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তাই আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে পৌরনীতি সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। এই অধ্যায়ে পৌরনীতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন দিক, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি ও সরকার, এই পৌরনীতি ও নাগরিকতা আলোচ্য বিষয়ে বিশদভাবে স্থান পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি শব্দের ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক শব্দ দুটির ল্যাটিন শব্দ থেকে সিভিস ও সিটারাস শব্দটি এসেছে। পৌরনীতি ইংরেজি শব্দ সিভিক্স, সিভিক্স সিভিস দেখো দুটি ল্যাটিন শব্দ, তাহলে সিভিস ও সিভিটাস শব্দ থেকে এসেছে। সিভিস ও সিভিটাস শব্দ থেকে সিভিস শব্দটি এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক। আচ্ছা দেখো, আমি নাগরিক, নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র, যেটাকে আমরা বলতে পারি সিটিজেন। দেখো তাহলে নাগরিক, সিটিজেন, নগর রাষ্ট্র। দেখো সিটি স্টেট, সিটি স্টেট। তাহলে বন্ধুরা দেখো, তাহলে আমি কি বললাম আবার একটু বলছি, একটু মনোযোগ দাও, যে পৌরনীতি ইংরেজি শব্দ সিভিক্স, সিভিক্স শব্দ অর্থাৎ ল্যাটিন শব্দ দুটি, এটা হলো তোমার সিভিক্স আর একটা হলো সিভিটাস। অর্থাৎ সিভিক্স শব্দের অর্থ নাগরিক, সিভিটাস শব্দটি নগর রাষ্ট্র থেকে এসেছে। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। এ সময় ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। রাষ্ট্রের কাজে যারা সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। শিক্ষার্থী বন্ধুরা, শুধু পুরুষ শ্রেণীর লোকেরাই রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত বিধায় তাদেরকে নাগরিক বলা হতো। এক্ষেত্রে দাস, মহিলা ও বিদেশিদের রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা ছিল না। নাগরিকদের আচরণ কার্যাবলী আলোচনায় পৌরনীতির মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে তোমরা
পৌরনীতি ও নাগরিকতা, যেটা আজকের আলোচ্য বিষয়। পৌরনীতি ও নাগরিকতা কি, কোথা থেকে এসেছে, এর উৎপত্তি কোথায় এবং বিষয়বস্তু কি, আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছ। বর্তমানে একাধিক নাগরিকের ধারণার পরিবর্তন হয়েছে। অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে জাতি রাষ্ট্র গড়ে উঠেছে। দেখো বন্ধুরা, তোমরা জানো, তোমরা এটা দ্বিতীয় শ্রেণী থেকেই শিখে এসতেছ যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রফল, যেটাকে আমরা বলতে পারি আয়তন, আয়তন হলো 147,570 বর্গ কিলোমিটার। যদিও তোমাদের বইয়ে 15 কোটি লোক সংখ্যা দেওয়া রয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 16 কোটি। আমরা সবাই এদেশের নাগরিক, অর্থাৎ আমাদের এই দেশ বাংলাদেশ একটা জাতি রাষ্ট্র। আমরা এদেশের নাগরিক হলেও আমাদের কিন্তু এদেশের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে নাগরিক হতে গেলে নির্দিষ্ট কিন্তু একটা বয়সের প্রয়োজন আছে। অর্থাৎ আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, যাদের বয়স 18 বছরের নিচে, অর্থাৎ ভোটাধিকার যে প্রয়োগ আছে, তারা কিন্তু এটাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, এটা আমরা সকলেই জানি। শুধু তাই নয়, এমনকি তারা রাজনৈতিক কোনো অধিকারই তারা ভোগ করতে পারবে না, যেহেতু বিদেশিরা আমাদের দেশের কোনো নাগরিক নয়, সেহেতু তারা রাজনৈতিক অধিকার তথা আমাদের দেশে ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবে না, এবং তারা কোনো নির্বাচনও করতে পারবে না। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সকল বস্তুই পৌরনীতি ও নাগরিকতার মূল বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট বলেছেন, লিখে দেখো, ইএম হোয়াইট, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট বলেছেন, পৌরনীতি হল জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করে। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিতে দুটি অর্থে আলোচনা করা হয়, একটা হলো বিশদ অর্থে অর্থাৎ বিস্তারিত, আর একটা হলো সংকীর্ণ অর্থে অর্থাৎ অতি অল্প পরিসরে। সুতরাং বলা যায়, পরিবার, সমাজ, আচরণ ও রাষ্ট্রের কার্যাবলী নিয়ে ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে নাগরিক বিষয় সম্বন্ধে যে জ্ঞান দান করে, মূলত তাকেই পৌরনীতি ও নাগরিকতা বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা বাড়ির কাজ দেব, আশা করি সকলেই বাড়িতে কাজটি সম্পন্ন করবে। পৌরনীতি ও নাগরিকতা প্রাচীন ও আধুনিক সংজ্ঞা। তোমরা অবশ্যই এই বাড়ি কাজটা সম্পন্ন করবে, পৌরনীতি ও নাগরিকতার প্রাচীন ও আধুনিক সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা জানো দেশে সংকটময় মুহূর্ত চলছে, অনেক দিন ধরে, অর্থাৎ বাংলাদেশে গত মার্চ মাসের 8 তারিখে প্রথম করোনা শনাক্ত হওয়ার কারণে তোমাদের বিদ্যালয়
17 তারিখে বন্ধ ঘোষণা করা হয়। তারপরেও একের পরে এক বিদ্যালয় খোলার কথা থাকলেও করোনার বৃদ্ধির কারণে এখন পর্যন্ত খোলা সম্ভব হয়নি। তাই সরকারের নির্দেশনায় অনলাইনে ক্লাসের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের অর্থাৎ পড়ালেখায় মনোযোগী করানো যায় তারই প্রয়াস হিসেবে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস থেকে আমি তোমাদের সাধুবাদ জানাচ্ছি এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, শুধু পরিণতি নয় সব বিষয়ই ক্রমান্বয়ে তোমাদের ভার্চুয়াল ক্লাস অনুষ্ঠিত হবে। তোমরা অবশ্যই নিয়মিতভাবে এই ক্লাসে উপস্থিত থাকবে এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। পরিশেষে তোমাদের সুন্দর সুস্থ এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।